আসসালামু আলাইকুম সবাইকে হাসিন ব্লগে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি ভিন্নধর্মী একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বছর জুড়ে ইলিশ মাছ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। ইলিশ আমাদের জাতীয় মাছ আর বাঙালিদের একটি খুবই প্রিয় একটি খাবার। এখন চলছে কিন্তু ইলিশের মৌসুম, তাই বেশি করে বাজার থেকে ইলিশ মাছ কিনে আমরা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। তবে সঠিক উপায়ে যদি মাছ সংরক্ষণ করে রাখতে না পারি তাহলে কিন্তু মাছের স্বাদ গন্ধ অটুট থাকবে না। আমি কিভাবে মাছ সংরক্ষণ করি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে একটি টিস্যু পেপার নিব আমি, আর এটি মাছের মাথা থেকে লেজ পর্যন্ত চেপে চেপে পানিটা মুছে নিব, কেননা মাছগুলো বাজারে কিন্তু বরফের মধ্যেই রাখা থাকে। আর আমরা যদি এই বরফ সহ বা এই পানি সহ মাছটা ফ্রিজে রাখি তাহলে কিন্তু মাছের স্বাদ গন্ধ অরিজিনালটা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টিস্যু নিয়ে মাছের গায়ে ভালো করে চেপে চেপে বাড়তি পানিগুলো কিন্তু মুছে দিচ্ছি। এভাবে মাছের পানি যদি আমি মুছে নিই তাহলে কিন্তু মাছগুলো ভালোভাবে ফ্রিজে আমি রাখতে পারবো। খেয়াল রাখতে হবে মাছের কোথাও যেন পানি না থাকে, সম্পূর্ণ মাছটাকে একদম শুকনো করে মুছে নিতে হবে। আমি সব মাছগুলো মুছে নিব। এরপরে আমি একটি পেপার নেব, আপনারা ইচ্ছা করে সাদা কাগজও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেপারের মাঝে মাছটা রেখে মুড়িয়ে নিচ্ছি। পেপারের বাড়তি অংশটা আমি ওভাবে ভেঙে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটাকে কিভাবে পেপারের সাহায্যে মুড়িয়ে নিয়েছি। এভাবে একে একে আমি চারটি ইলিশ মাছই পেপারের মাঝে দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিই। এবারে এই মাছগুলো আমি পলি ব্যাগে রেখে দেবো। প্রত্যেকটা মাছের জন্য আমি আলাদা আলাদা পলি ব্যাগ নিব। আপনারা দেখতে পাচ্ছেন পলি ব্যাগের মধ্যে মাছটা ঢুকিয়ে দিয়েছি এবং বাতাসটা বের করে নিয়েছি। এরপরে আমি পলি ব্যাগের মধ্যে মাছটা দিয়ে সুন্দর করে মাছটা পলি ব্যাগের সাথে ভেজিয়ে নিব। খেয়াল রাখতে হবে পলি ব্যাগের মধ্যে কোথাও যেন বাতাস না থাকে। এভাবে আমি সব মাছগুলো পলি ব্যাগের মধ্যে ভেসিয়ে রেখে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছ কিন্তু ভেসিয়ে নিয়েছি। কেমন হয়েছে এভাবে আপনারাও ফ্রিজে মাছ রাখুন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।